ফের বিজেপির ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের পঁচেট মোড় এলাকায়। অভিযোগের তৃণমূলের দিকে বিজেপির অভিযোগ, রবিবার পটাশপুরের বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি ছিল, তাই প্রত্যেকটা বুথ থেকে বিজেপি কর্মী সমর্থকরা রবিবার বিকেলে বিজেপির দলীয় পতাকা ফেস্টুন ব্যানার টাঙিয়ে লাগানো হয় গোটা এলাকায়। রাতের অন্ধকারে তৃণমূল কর্মীরা বিজেপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে জ্বালিয়ে দেয় বলে অভিযোগ বিজেপির। আজকে আমাদের যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, আজকে আমাদের পটাশপুর হয়ে আমাদের খাড়ে ঢোকার কথা ছিল ওই রথ, সেই কারণে আমরা কালকে আমরা পোস্টার ব্যানার ফেস্টুন লাগাই খাড়বাজার থেকে পচেট মোড় অবধি। কাল রাতে তৃণমূলের কিছু দুষ্কৃতি যারা মদ্যপান করেছে, বোতল সব পড়ে আছে, ওরা আমাদের প্লেট ফেস্টুন সব জ্বালিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে কয়েকটা ফেস্টুন কালকে রাতে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপ্রি, রিপোর্ট টাইমস বাংলা।